খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের সুস্বাগত বিকিনি পরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন শ্রদ্ধা সাহসী লোক দেখে ফিডব্যাক খাবেন আপনারাও সূর্যের আলো পড়ায় অভিনেত্রীর রূপ আরো বেশি ভালো করে বোঝা যাচ্ছে গ্লাবার দেখে ভিড়মি খেতে হবে আপনাদেরও এবারে তার ব্যতিক্রম হলো না বিকিনি পরে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা বাড়িয়ে দিলেন সত্তা প্রায় সময়ই সোশ্যাল মিডিয়ায় নিজের নানা লুকের ছবি থেকে ভিডিও শেয়ার করে থাকেন তিনি দু সালে শ্রদ্ধা রয়্যাল বেঙ্গল টাইগার সিনেমায় অভিনয় করে অনুগামীদের মনে নিজের জায়গা পাকা ভাবে করে নিয়েছিলেন কেরিয়ারের থেকেও সুন্দর লুকের কারণে বরাবরই অনুগামীদের নজর কেড়ে থাকেন অভিনেত্রী শ্রদ্ধা দাস দু সালে অভিনেত্রী তার কর্মজীবন শুরু করেছেন তিনি মূলত তেলেগু কন্নড় বাংলা হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করে থাকেন অভিনেত্রী শ্রদ্ধা দাসের সাহসী লোকের ছবি দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন ভক্তরা অভিনেত্রী ইনস্টাগ্রামে ছবি শেয়ার করার পাশাপাশি সুন্দর ক্যাপশনের লিখেছেন তিনি জানিয়েছেন শ্রীলঙ্কা সূর্যাস্ত সমুদ্র ও আমি এরপরে আসা যাক আর একজন নায়িকার কথায় শর্ট সাদা পোশাকে অসাধারণ লাগছে তাকে চোখে কাজল আইলাইনার থেকে ঠোঁটে হালকা লিপস্টিকে নিজেকে অনন্যা করে তুলেছেন অভিনেত্রী এবার সুদীপ্তা বিয়ে করতে চলেছেন জানা গিয়েছে প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর ছেলে সৌম্য বক্সীর সঙ্গে চারাত এক হবে অভিনেত্রী রাস্তার ধারে বসে গ্লামালার স্লোক নিয়ে পোজ দিয়ে ছবি তুলেছেন সুদীপ্তা মিষ্টি হাসি দিয়ে অনুগামীদের মন জিতেছেন তিনি শেয়ার করা ছবিগুলিতে অনুগামীরা লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনেকে তাকে বলেছেন অসাধারণ লাগছে কেউ বা বলেছেন দারুণ গ্লামার সুদীপ্তা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় সময় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন বর্তমানে জি বাংলার সোহাগ জল ধারাবাহিকে বেনি বদির চরিত্রে অভিনয় করছেন তিনি তিনি বেশিরভাগ সময়ই সোশ্যাল মিডিয়ায় নিজের নানান লুকের ছবি থেকে ভিডিও শেয়ার করে থাকেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের সাত